আমার হাজবেন্ডের গান আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা ব্লগ দেখার জন্য। 31st night উপলক্ষে আমরা একটি প্রোগ্রামের আয়োজন করেছি, তারই প্রস্তুতি চলছে। সবাই এখানে হাঁস মুরগি পরিষ্কার করছে। এখানে কয়টা হাঁস আছে আপনাদের? এখানে কতজন লোকের খাবার? এখানে এখানে লোক হবে প্রায় 200। আচ্ছা, এই পাঁচটায় প্রোগ্রামের জন্য প্যান্ডেল তৈরি করা হচ্ছে। এখানে স্টেজ তৈরির কাজ চলছে। রাত্রে অনেক কিছু প্ল্যান পরিকল্পনা করা হয়েছে, সঙ্গীত অনুষ্ঠান, হাউজি খেলা, র্যাফেল ড্র, খাওয়া দাওয়া, কেক কাটিং, বাজি ফোটানো। কিন্তু আসলে সব কিছুই সময়ের ওপর নির্ভর করছে। সময় থাকলে সব কিছুই করা হবে, আর সময় যদি না থাকে সেই ক্ষেত্রে শর্টকাটে সব কিছু করা হবে। পুরো প্রোগ্রামটির ভিডিওগুলো অনেক লেন্দি হয়ে যাচ্ছিলো, সেই জন্য আমি দুইটি পার্টে করেছি। এটি প্রথম পার্ট, আর সেকেন্ড পার্টটি লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর প্রোগ্রামের শেষ পর্যন্ত সাথে থাকবেন। এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, এপাশে রান্নাবান্নার কাজ চলছে আর ওই পাশে সঙ্গীত প্রোগ্রাম শুরু হয়ে গিয়েছে। বেগুনের চপ চলতেছে সেই রকম। এত সুন্দর হাঁসের মাংস রান্না, জটিল। হাঁসের মাংস রান্না করে রেখেছে তারা বাবুর্চি। এই যে আমার হাজবেন্ড, দেখতেই পাচ্ছেন খুব ব্যস্ত তিনি, কারণ এই প্রোগ্রামের সবকিছুই তারই প্ল্যান অনুযায়ী হচ্ছে।
এবং দেখাশোনার দায়িত্ব তারই। এখন এমপি মহোদয় এসে উপস্থিত হবেন, এই জন্য তিনি খুব ব্যস্ত। নতুন বর্ষের শুভেচ্ছা দিয়ে দেন সবাইকে, ভালো লাগছে তোমার? আচ্ছা, এখন র্যাফেল ড্র শুরু হবে। র্যাফেল ড্রয়ে খুব ভালো ভালো পুরস্কার ছিল, প্রায় 20টি মতো পুরস্কার ছিল। প্রথম পুরস্কার একটি দামি মোবাইল ফোন রয়েছে, অপো ব্র্যান্ডের। সেকেন্ড পুরস্কার ছিল ইলেকট্রিক চুলা। থার্ড পুরস্কার ছিল একটি রুম হিটার, এবং অন্যান্য আরও অনেক পুরস্কার ছিল, যেগুলো সবগুলোই ভালো ভালো ছিল। দুঃখের বিষয়ে এবার একটাও পুরস্কার পাইনি। প্রতিবারই দুই তিনটা করে পুরস্কার আমি পাই, কিন্তু এবার কেন জানি না কপালে উঠে নাই। আসলে সব কিছু আল্লাহর ইচ্ছা। সম্মানিত শ্রোতৃবৃন্দ, আমরা আমাদের র্যাফেল ড্র শেষ করেছি। মঞ্চে আছে আমাদের ও বলে যে তুমি চিন্তা করো না, আমরা প্রথম পুরস্কারটাই পাবো। ভালো ভালো, আমি তখন চিন্তা করলাম
তো এখন 12:01 আমাদের 2021 সাল উপলক্ষে কেক কাটাকাটি চলছে। সাথে বাজিও ছিল কিন্তু বাজিগুলো ফোটানো হয়নি সময়ের অভাবে। কবি রাত পর্যন্ত আপনারা অপেক্ষা করছে নাটির জন্য। সম্মানিত সুধীবৃন্দ, এবার আপনাদের 25,000 টাকা এবং সেকেন্ড হাউস 25,000 দিতে পারবেন তো প্লিজ। লোকেটিং সিট কার্ড ফার্স্ট অফিস নাম্বার এন্ড ফার্স্ট ফ্লোর আউট টু ইউ হেড লাইন 4 4 7। দুইটি হাউন রয়েছে ও আস্তে আস্তে কল করবো, সমস্যার কিছু নাই। র্যাফেল ড্র কেক কাটাকাটি শেষে আমাদের হাউজি খেলা শুরু হয়ে গিয়েছে। এই হাউজি খেলাটা আমার অনেক ভালো লাগে। এই খেলাটাও পুরোটাই ভাগ্যের উপর নির্ভর করে। যেহেতু এখানে আমার মা বোনেরা খেলছেন তাই আমি মন্ত্রের রূপে খেলা চালাবো। প্রেমের সমাধি 4 and 8 48 48। চন্দনা চকুরি 33 33 33। জিনাদের লাইন হবে, কুইক সেভেন হবে, জোরে আওয়াজ দেবেন। যদি ফিরে পেতাম চিল্ড্রেন লাইফ নাম্বার 5 5। আর লাইফ কেউ নি সুবিধা 7 and 2 7 feet 2 72। ইস ইস, মনোযোগ সহকারে খুঁজছে রে ভাই, পায় না খুঁজে রে। ডবল ওয়ান 11 11। ইন্টারন্যাশনাল কল লাকি ফর অল নাম্বার 7 7। ইয়েস ফলোড বাই ইয়েস 7 37 37 37 48 আমি মিস্টার টানসেন 10 নাম্বার 10 10। শর্ট অফ দ্য টপ 8 and 9 80। 31st night প্রোগ্রামের সেকেন্ড যে পার্টটি আমি আপলোড দিব সেটিতে একটি চমক রয়েছে, আমার হাজবেন্ডের গান। আমি আমার চ্যানেলে প্রথমবার তার গান আপলোড করব, আশা করছি সবাই দেখবেন। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আমি ভিডিও আপলোড দিলে। তো আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।